দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম। বিএনপি এখন খলনায়ক বা ভিলেনের ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের ভয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘস্থায়ী হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে উভয় সংকটে পড়েছে জাতি। এদিকে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগের আল্টিমেটাম দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রধান উপদেষ্টা হওয়ার চক্রান্ত করছে। অন্যদিকে ফ্যাসিবাদী হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ফ্যাসিবাদী হাসিনা বড় রকমের গেম প্ল্যান বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যে কোনো সময় হাসিনা জরুরি অবস্থা জারির মাধ্যমে বাংলাদেশে একটা বড় রকমের সংকট তৈরি করে আবারও হাসিনা ক্ষমতায় বসার নীল নকশা তৈরি করেছে। অন্যদিকে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টে লভি নিয়োগ করেছে। হাসিনার পাচার করা অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ডলার বেতন দিয়ে লভি নিয়োগ করে হাসিনার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়ে ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে হবে। বিস্তারিত আরও থাকছে ভিডিওতে। আবার কোনো কোনো ঘরের মাঝখানে বসে বসে যারা ইউটিউব ব্যবসা করার জন্য মিথ্যা তথ্য বানিয়ে বাজারে ছাড়েন, বলেন যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মনগড়া ফর্মুলা যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি। প্রথম কথা হচ্ছে, সেনাবাহিনী জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকা অবস্থায় কখনোই এই ভুল করবে না, কখনোই সেনাবাহিনী ক্ষমতা নেবে না। তার প্রধান কারণ হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার মতো সেনাবাহিনীর সেই শক্তি নেই। বর্তমান বাংলাদেশের এই খারাপ অবস্থায় অস্ত্র দিয়ে দেশ চালানো যাবে না। দেশ চালাতে হলে অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন এবং অর্থনৈতিকভাবে দেশের সমস্যার মোকাবেলা করতে হবে। তা প্রথম এবং সবচেয়ে প্রথম প্রধান কারণ হচ্ছে সশস্ত্র বাহিনী এই কারণেই ক্ষমতা নেবে না। ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতির কারণে আমরা আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে অনেক অর্থনৈতিক সাহায্য ঋণ ইত্যাদি পাব, যা সশস্ত্র বাহিনীর পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এই কথাটা আপনাদের স্পষ্ট করে বুঝতে হবে। দ্বিতীয়ত, সশস্ত্র বাহিনীর মাঝখানে একতা একজনের নেতৃত্বে সবাই চলার মতো অবস্থা নেই, কারণ স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের পোষা দালালরা এখনও সশস্ত্র বাহিনীতে বহাল তবিয়তে বসে আছে এবং সিভিল প্রশাসনেও বসে আছে। তাই এই অবস্থায় একতাবদ্ধভাবে একটা দেশকে চালানোর মতো শক্তি এবং কোঅর্ডিনেশন তাদের মাঝখানে কখনোই হবে না। একজন আরেকজনকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই আমি বলছি, এইসব উদ্ভট ধারণা ভুলে যান, আসল কথায় আসুন। বাংলাদেশে বর্তমানে দুটো সমস্যা কাজ করছে। একটা হচ্ছে বিএনপির মির্জাফরের রূপ ধারণ করা। তারা চাইছে দ্রুত নির্বাচন করে একটা ক্ষমতায় আসা। তারা মনে করছে দ্রুত নির্বাচন করে ক্ষমতা আসলেই তারা ক্ষমতা পেয়ে যাবে, দেশ চালাতে পারবে। কিন্তু তারা বুঝতে পারছে না, যেটা আগেও কয়েকবার ব্যাখ্যা করেছি, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত যেই পরিমাণ অস্ত্র শস্ত্র টাকা পয়সা রেখে গেছে তা ব্যবহার করে ছয় মাসের মাঝখানে বিএনপি সরকারের পতন হবে। ভারত যদি বিএনপিকে কানে কানে, ভারতের রত সারাক্ষণ বিএনপির সাথে চলছে, এখন তাদেরকে যদি বুদ্ধি দিয়ে থাকে যে ভারত তাদের সাথে আছে এবং ভারত তাদেরকে সহায়তা করবে, যদি বিএনপি ১৬ বছর
মার খাওয়ার পরেও এই ভারতের মতো একটা বদমাশকে বিশ্বাস করে একটা ষড়যন্ত্রকারীকে, তাহলে বিএনপির মতো বোকা অথর্ব বাংলাদেশে হয়তো আর কোনো দল নেই। দ্বিতীয় কথায় আসি, আরেক দুর্বলতা হচ্ছে এই তথাকথিত উপদেষ্টা সরকার, যারা বসেছে কিন্তু তাদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। একটা হচ্ছে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই যে বিএনপি এবং উপদেষ্টা সরকার এবং মাঝখানে সেনাবাহিনী, এই মিলে একটা ডেডলক তৈরি হয়েছে। ডেডলক মানে হচ্ছে একজন আরেকজনকে কেউ কাউকে আগে বাড়তে দিচ্ছে না। বাংলাদেশে এখন ডেডলক সেই পরিস্থিতি, যার থেকে উত্তরণ আমাদের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং আপনারা দেখেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশাল দুর্বলতা হচ্ছে ওনার আশেপাশে যতগুলা লোক নিয়েছে তাদের কারোরই বর্তমান এরকম একটা খারাপ সময়ে দেশে কোনো প্রকার ভূমিকা রাখার যোগ্যতা নেই। এটা হচ্ছে আরেকটা কারণ, শুধুমাত্র বিএনপি ষড়যন্ত্রই না, এখানে উপদেষ্টা সরকারের দুর্বলতাও একটা বিরাট ভূমিকা পালন করছে এই ডেডলকের বা এই এই স্থিতিশীল অবস্থার, যার থেকে বাংলাদেশ আগে বাড়ার সুযোগ পাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা বানিয়েছে অনেক ছাত্রকে, তাদের না আছে কোনো জ্ঞান, না আছে কোনো অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে এসে মনে করছে তারা বিপ্লব করেছে, আন্দোলন করেছে। ধন্যবাদ, যারা জীবন দিয়েছে তারা বিপ্লবী, বিপ্লবের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। কিন্তু যারা নিজেদেরকে মনে করছেন যে তারা মাস্টারমাইন্ড, পিছনে থেকে আমি আগেও ব্যাখ্যা করেছি, সাইদরা জীবন না দিলে এই দেশ, এই বিপ্লব কখনোই সফল হতো না। কিন্তু তারা এখন বসে আছে তারা স্থবির অবস্থায়, কোনো প্রকার ভূমিকা পালন করতে পারছে না এবং তাদেরকে করতে দেওয়াও হচ্ছে না যতটুকুই পারত। সুতরাং এই জায়গায় আজকে একটাই সমাধান আমি যা মনে করি, এবং সেই সমাধান হচ্ছে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বস্থানে রেখে প্রয়োজনে ওনাকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির দায়িত্ব একই সাথে দিয়ে শুধুমাত্র এই বর্তমান উপদেষ্টা মণ্ডলী থেকে অর্থনৈতিক উপদেষ্টা ওনাকে রেখে আর বাকি সমস্ত উপদেষ্টাকে সরিয়ে একটা বহুদলীয় সরকার গঠন করতে হবে, যেখানে বিএনপি থেকে যোগ্য প্রাক্তন অভিজ্ঞতা সহকারে, মন্ত্রীত্বের অভিজ্ঞতা সহকারে যোগ্য এবং সর্বজনস্বীকৃত, যাকে বিশ্বাস করা যায় সেরকম একজন দুজন নেতাকে আনা যেতে পারে, জামাত থেকে বিশ্বাসযোগ্য যোগ্য কাউকে আনা যেতে পারে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, জাতীয় পার্টি ছাড়া আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না, জাতীয় পার্টির থেকে জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে সম্পূর্ণ বাইরে রাখতে হবে। এছাড়া ছোট বড় বিভিন্ন দল থেকে যোগ্য ব্যক্তিকে বসিয়ে যাদের অভিজ্ঞতা আছে, শুধু রাস্তায় বা ইউটিউবে চিৎকার করেছে সেরকম ব্যক্তি মানেই না। আপনারা এই যেই ভুলটা করেন, বিভিন্ন মানুষের আমি ফেসবুকে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, উমুককে সুমুককে আপনারা দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছেন, উপদেষ্টা বানিয়ে দিচ্ছেন, আপনাদের এই যে হুজুগে বাংলাদেশি সেটাও একটা কিন্তু বড় কারণ বাংলাদেশের আজকের এই করুণ অবস্থার। কেউ ইউটিউবে লাফায় চিৎকার করেছে, সুন্দর সুন্দর অভিনয় করে কথা বলেছে, তাকে মনে করছেন যে তাকে উপদেষ্টা বানিয়ে দিলে বোধহয় ভালো কাজ করবে। শুনেন, উপদেষ্টার জায়গাটা হচ্ছে একটা ভিন্ন জায়গা, সেইখানে ইউটিউবে কেউ ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলেছে তাকে বসিয়ে দিলে যে পারবে এমন কোনো কারণ নেই এবং তার সম্ভাবনা খুবই কম। এখানে যাকেই বসাতে হবে তার মেধা জ্ঞান তো আছে থাকতে হবে, তার সাথে তার নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, তার অতীত উদাহরণ থাকতে হবে যে কোথাও সে নেতৃত্বের গুণাবলী সেটা প্রমাণ দেখিয়েছে, সেটা সেনাবাহিনীতে হোক, সেটা যুদ্ধে হোক, ৭১ সালে মুক্তিযুদ্ধে হোক, যেখানে নেতৃত্বের
প্রমাণ দেখিয়েছে সেই রকম ব্যক্তিদেরকে এনে বসাতে হবে। আর এখানে বাচ্চা বাচ্চা ছেলে পেলেদের তো কোনো জায়গাই নেই, তাদেরকে বাইরের থেকে তাদের বিপ্লবী কাজ করুক, সবাইকে তদারকি করুক, সবাইকে নির্দেশনা দেখ যে তাদের এই এই বিপ্লবী ছাত্র সমাজের স্বার্থের এবং দেশের স্বার্থের বাইরে যারাই কাজ করবে তাদেরকে ধরে বসা, যেটাতে তারা ভালো। এছাড়া আমি আর কোনো রাস্তা দেখছি না। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সামনে খুব খারাপ সময়, পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়বে। তার আগেই বাংলাদেশের আভ্যন্তরীণভাবে খাবার দাবার মজুত করা, তেল মজুত করা, আমাদের আভ্যন্তরীণ অনেক সমস্যা যার উপর আমরা আন্তর্জাতিকভাবে নির্ভরশীল সেইগুলার ব্যবস্থা করতে হবে। আর নয়তো কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ পড়বে, তখন কিন্তু না পারবে বিএনপি, না পারবে এই উপদেষ্টা সরকার, না পারবে সশস্ত্র বাহিনী, কেউ কিন্তু এই দেশের করুণ অবস্থা সামাল দিতে পারবে না।